ভ্যাকসিন কেন্দ্রে লাইনে বেনিয়মের অভিযোগ রঘুনাথপুরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। করোনা প্রতিরোধক ভ্যাকসিন নিতে গিয়ে লাইন দেওয়া নিয়ে বেনিয়মের অভিযোগ উঠল রঘুনাথপুরের এক নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনার জেরে সৃষ্টি হয় উত্তেজনা। উত্তেজিত একাংশের অভিযোগ, ভ্যাকসিন নেওয়ার জন্য তারা সকাল 5টা থেকে লাইনে দাঁড়িয়ে নাম নথিভুক্ত করেছেন, অথচ যারা লাইনে দাঁড়াননি তারাই আগে ভ্যাকসিন নিয়ে বাড়ি চলে যাচ্ছে। ঘটনার জেরে ভ্যাকসিন কেন্দ্রের বাইরে ব্যাহত হয় সামাজিক দূরত্ব, ভেঙে পড়ে করোনা বিধি। অবস্থা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ। তাদের হস্তক্ষেপে পুনরায় নিয়ম মেনে টিকাদান শুরু হয়। মাঝে তো ফার্স্ট ডোজ দিয়ে বন্ধ ছিল, সিএমও বলল যে কালকে দেওয়া হবে। ওনাকে প্রসিডিওর জিজ্ঞেস করা হলো, উনি বললেন যে 9টা থেকে টোকেন দেওয়া হবে, তার আগে লাইনে দাঁড়াবেন, লাইনে দাঁড়িয়ে 100 জনের মতন দেওয়া হবে। ভালো কথা, আমরা সেই মোতাবেক 8:30 থেকে লাইনে দাঁড়িয়ে আছি। ইন দ্য মেন টাইম কিছু ছেলে আছে যারা বলে যে 4:00 থেকে আমরা নাম লিখে বসে আছি। সেখানে নাম লেখা হয়েছে কীরকম, না একটা ফ্যামিলি 6 থেকে 7 জনের, আর আদার্স কাউর নেই। আমরা দাঁড়িয়ে আছি, এখন পুলিশ প্রশাসন এসে নিয়ে বলছে যে লিস্টে যে নামগুলো আছে তাদের অনলি দেওয়া হবে, অন্য কাউ দেওয়া হবে না। আমি এসেছিলাম আমার মায়ের জন্য, যার ডেট অফ বার্থ 1945 সাল, বর্তমানে 71 বছর বয়স। সেই অতর্ব হওয়ার জন্য আমি ওনাকে নিয়ে আসতে পারিনি, আমি নিজে দাঁড়িয়ে আছি 8:30 থেকে। এতক্ষণ পর্যন্ত দাঁড়ানোর পর ওনারা বলছেন যে না, লাইনটা মানা হবে না, ওই ভোরে যেরকম লাইন দেওয়া হয়েছে, নাম লেখা হয়েছে, এক একজন ফ্যামিলি 5 জন 6 জন 7 জন। ইভেন এমনও হয়েছে আমার সামনে একজন লোক সে 7টা নাম লিখলো। আমাদের বিপিএসসি সাইড থেকে 45 অভাব আমরা দিচ্ছি সকালবেলা থেকে স্টার্ট করার কথা, তবে এখন আপাতত একটু হোল্ড করা আছে। বলছি এই ভ্যাকসিন বিভাগের লাইনে দাঁড়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং মানুষের অভিযোগ যে কোনো এখানে সিস্টেম নেই, সেই হিসাবে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সিস্টেম নেই কথাটা ভুল, কারণ একটু বোঝাবুঝির ভুল হয়েছে আমার যেটা মনে হয়। কারণ সকালবেলা থেকেই আমাদের টিম রেডি ছিল ভ্যাকসিনের, আমাদের যে অফিসাররা থাকার কথা এবং VO1 VO2 যেরকমভাবে প্রতিবারই আমরা এখানে ভ্যাকসিন তো আজ নয়, এটা আমরা অনেক দিন ধরেই, মাস তিনেক ধরেই আমরা ভ্যাকসিন দিচ্ছি। সিস্টেম নেইটা কিছু নয়, আমার মনে হয় একটু ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা আপাতত মিটিয়ে নেওয়া গেছে। তাদেরকে দেওয়া হচ্ছে এবং কতদিন দেওয়া, আজকে 45 আজকে স্টার্ট হলো। পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট, টাইমস বাংলা।